ঘরোয়া বিডিভিশন লিগে কল্যাণ সমিতির কাছে পরাজিত হয়ে লিগ থেকে ছিটকে গেল মৌচাক ক্লাব। বুধবার উমাকান্ত মিনি স্টেডিয়ামে আয়োজিত দিনের দ্বিতীয় ম্যাচে লিগে টিকে থাকার লড়াইয়ে খেলতে নামে মৌচাক ক্লাব ও কল্যাণ সমিতি। ম্যাচে 5-2 গোলের ব্যবধানে জয়লাভ করে লিগ চ্যাম্পিয়নের দৌড়ে এগিয়ে গেল কল্যাণ সমিতি। লিগে কল্যাণ সমিতি 6 ম্যাচে 5টিতে জয়লাভ করে 15 পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থানে উঠে এসেছে। লিগের শেষ ম্যাচে 11 আগস্ট কল্যাণ সমিতি খেলতে নামবে শক্তিশালী দল স্কাইলার্কের বিরুদ্ধে। চলতি লিগে স্কাইলার্ক এখনও পর্যন্ত 5 ম্যাচে 5টিতেই অপরাজিত থেকে 13 পয়েন্ট সংগ্রহ করেছে। পয়েন্ট তালিকার উপর ভিত্তি করে 11 আগস্ট ম্যাচটি হবে স্কাইলার্ক ও কল্যাণ সমিতির মধ্যে শিরোপা দখলের ম্যাচ। এদিকে দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয় পুলিশ রিক্রিয়েশন ক্লাব ও নবোদয় সংঘ। ম্যাচে 5-1 গোলের ব্যবধানে জয়লাভ করে পুলিশ রিক্রিয়েশন ক্লাব। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।